রানী রাসমণির বাসভবনের আদলে তৈরি হয়েছে পুরাতন ঝাড়গ্রামের পূজা মণ্ডপ। রানী রাসমণির সাথে কালীঘাট দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস তুলে ধরা হয়েছে এই পুরাতন ঝাড়গ্রামের সার্বজনীন দুর্গা মণ্ডপে। ঝাড়গ্রাম জেলার প্রাচীনতম দুর্গাপুজোর মধ্যে দ্বিতীয় নম্বরেই পড়ে এই পুরাতন ঝাড়গ্রামের দুর্গাপুজো। এবছর 93 বছরে পদার্পণ করলো এই পুজো। প্রত্যেক বছরই কোনো না কোনো প্রাচীন সভ্যতাকে তুলে ধরেই মণ্ডপের থিম তৈরি করা হয় এই কমিটির পক্ষ থেকে। তাই এবারেরও পুজোর থিম হচ্ছে রানী রাসমণি বাসভবন। এর পাশাপাশি রামকৃষ্ণ ও মা শারদার সাথে রানী রাসমণির যোগ, দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সাথে কালীঘাটের সাথে কিভাবে রানী রাসমণির দান রয়েছে সে বিষয়ে তুলে ধরা হয় এই পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে সাবেক প্রথা মেনেই প্রতিমা তৈরি করা হয়েছে। প্রত্যেক বছরই প্রচুর মানুষের সমাগম দেখা যায় এই পুরাতন ঝাড়গ্রামের দুর্গাপুজোতে। এবছরও চোখে পড়ার মতো ভিড় হবে এমনটাই আশা করছেন পুজো কমিটির সদস্যরা। পুরাতন ঝাড়গ্রামের আকর্ষণ অন্য কিছুই নয়, যে রানী রাসমণির বাসভবন এবং পুরানো ঐতিহ্যকে আমাদের তুলে ধরা, এইটাই হচ্ছে আমাদের পুরাতন ঝাড়গ্রামের পূজা কমিটির মেন উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য। হঠাৎ এই থিম ভাবনা চিন্তা, এই নারী, ভারতবর্ষের নারীরা যে এত অগ্রিম, মানে এত এভাবে যে আমাদের ভারতবর্ষকে তুলে ধরেছেন, পশ্চিমবঙ্গকে তুলে ধরেছেন, তারই স্মরণে এই থিম আমাদের গড়া। কত বছরের পুজো এটা? এটা 93 বছর পদার্পণ করলো, অর্থাৎ ঝাড়গ্রামে সর্বজনীন দুর্গা উৎসব বলতে এটি দ্বিতীয়। প্রথমে সারদা উৎসব এই দুর্গা ময়দান এবং দ্বিতীয়টি হচ্ছে পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গা পূজা। রানী রাসমণির বাসভবন, এটা এই চিন্তা ভাবনাটা কেন? দেখুন, আমরা গত 5 বছর ধরে কারো না কারো আমরা পুরানো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। গতবার একটা অন্য করেছিলাম, তার আগের বার একটা অন্য করেছিলাম, এই বছর আমাদের রানী রাসমণির স্মরণে, উনি আমাদের পশ্চিমবঙ্গবাসী, সেই জন্যেই আজকে আমাদের ওনারকে স্মরণ করে আমাদের এই বাসভবনের আদতে এই মণ্ডপ সজ্জা দিয়েছি। কত টাকার বাজেট রেখেছেন এই পুরো মণ্ডপে? আমাদের এখানে বাজেট প্রায় 11 লক্ষ টাকা। কততম বর্ষ এটা? 93তম বর্ষ। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার,
শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে।